দেখা যায় মোবাইলের যখন রিচার্জ হয়, সেই রিচার্জের অনেকটা সময় পরে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার মোবাইলে ব্যালেন্স নেই। সেটা যে শুধুমাত্র একটা অল্প বয়সী এরকম নয়, বহু বৃদ্ধ মানুষজন রয়েছে যারা মোবাইল সম্বন্ধে ধ্যান ধারণা নেই, অথচ তারা রিচার্জ করলো, দেখা গেল রিচার্জ নেই, বললো রিচার্জ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে কী সমাধান পেতে পারেন? না, এরকম কমপ্লেন্স আমি পাচ্ছি যে অনেক বৃদ্ধ লোক আছেন, তার ছেলে হয়তো তাকে একটা ফোন দিয়েছে যে বাবা তোমাকে আমি ফোন করব, তখন তুমি আমার সঙ্গে কথা বলো। তো ফোন জেনারেলি বয়স্ক লোকরা করে না, তাদেরকে কেউ করলে তারা সেটা শুনে উত্তর দেয়, ঠিক আছে, বাড়ির ছেলে করলো বা মেয়ে করলো। তো তাদের ক্ষেত্রে রিচার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তারপর টেলিফোন করতে করতে কেটে যাচ্ছে, আবার টেলিফোন করতে হয়। তো এটা একটা কনস্ট্যান্ট প্রবলেম হচ্ছে। তো আমার কাছে যদি স্পেসিফিক তোমরা কমপ্লেন করো, কেউ একটা গ্রুপ কমপ্লেন করলো, তাহলে আমি সমস্ত এইসব টেলিফোন যারা দেয় তাদেরকে ডেকে কথা বলবো, একটা ব্যবস্থা নিতে পারবো। মানে ব্যাপারটা হলো তারা ভাবছে যে আমরা যা খুশি তাই করব, আমাদেরকে ধরবার মতন কেউ নেই, আমাদেরকে জিজ্ঞেস করার মতো কেউ নেই, জিজ্ঞেস করার মতন আমি আছি। হ্যাঁ, আমি তাদেরকে ডাকবো, ডেকে একটা জবরদস্ত কেস দিয়ে দিলে তখন তারা বুঝবে আমি তাও করব। যেমন ব্রিটেনিয়া বিস্কিট, তারা একটা লোগো ছাপিয়েছিল যে আপনি আমাদের বিস্কিট খেলে আইফেল টাওয়ারে পৌঁছবেন, আইফেল টাওয়ারে আপনাকে নিয়ে যাব। তো সেই রকমভাবে বিস্কুটের যেই ডেট হলো, কত তারিখের মধ্যে কিনলে আপনি আইফেল টাওয়ারে যাবেন, সেই কেস, সেই ঘটনার পর, তারপরেও কিন্তু ব্রিটেনিয়া সেই বিস্কিট বিক্রি করেছিল। কেসটা হলো সেটা নিয়ে, অনেক টাকা তাদেরকে জরিমানা দিতে হয়েছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ক্রেতা সুরক্ষার ব্যাপারে যে সচেতনতা দেওয়া হয়, তারপরে এমন প্রচুর মানুষ আছেন যারা এখনও সচেতন হতে পারেননি, তাদের ক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন? আমি তাদের ক্ষেত্রে বার্তা দেবো, আমার তাদের প্রতি দুঃখ হয়, আমি তো কারুর গায়ে পিন ফুটিয়ে বলবো না আপনি জেগে উঠুন, আমি এটা ক্রেতাকে জাগাতে পারি, আমার মিডিয়া মাধ্যম বা তাকে কনফারেন্সের মাধ্যম বা এরকম মাধ্যমে আমি জাগাতে পারি। তো আমি তো তাকে ধাক্কা দিয়ে বলবো না যে আপনি জেগে উঠুন। কিছু লোক আছে তারা জেগে থেকেও ঘুমিয়ে থাকে, জেগে থেকেও ঘুমিয়ে থাকে, তাদেরকে ঘুম ভাঙানোটা আমি কতটা করতে পারবো আমি জানি না। আমি চেষ্টা করে যাই যাতে লোকে ক্রেতা, কিন্তু এখন অনেক মানুষ সজাগ হয়ে গেছে, আগে যেটা জানতো না, এখন একটি লোক মহিলা কেউ যদি যায় দোকানে আর দোকানদার যদি কিছু ভুল করে, তাহলে সে বলে আমি ক্রেতা সুরক্ষা দপ্তরে যাচ্ছি, তাতেই কিন্তু দোকানদার নড়ে চলে বসে, তাকে আমার অবধি আসতে হবে না, সে ওই থ্রেডটা দিয়ে দিয়ে দেয়, তাতেও কিন্তু লোক নড়ে চলে বসছে, আরে বাবা আমাকে এবার ক্রেতা সুরক্ষা দপ্তর ডাকবে, এই হ্যাসেলস হবে, এই হ্যাসেলস হবে। তো আমি চেষ্টা করি কিছু লোক যাদের ডিসপিউট আছে আমি তাদের ফোন করে বলে দিই, দেখুন এই ঝামেলা টামেলা পড়বেন না, আপনি সোজাসুজি এই লোকের প্রতি এই অন্যায় করছেন এটা। যদি আপনারা কোথাও হাটে বাজারে যেখানেই প্রতারিত হন, অবশ্যই ক্রেতা সুরক্ষা দপ্তরে আসবেন, সেখানেই মিলবে আপনাদের সমাধান। চিত্র সাংবাদিক প্রীতম মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্ট আর প্লাস নিউজ, কলকাতা।